আসসালামু আলাইকুম ভাই, উজুম টিমের চেয়ারম্যান আমি জি জুথি। আজ আমি জুথির জন্য নিয়ে এসেছি একটি ব্যাগ, আর আমি আমার এই ব্যাগটি তৈরি করেছি মেথি দিয়ে। আমি এখানে মেথির গুঁড়া ইউজ করেছি। আমি এর আগেও হেয়ার রিলেটেড আরও কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা যদি সেই ভিডিও দেখতে চান তাহলে আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে আমার সেই ভিডিওগুলো দেখতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে দেখে দিচ্ছি কিভাবে আমি আমার এই মেথি হেয়ার ব্যাগটি তৈরি করেছি, আর আমি আমার এই ব্যাগটি আমার হেয়ারে অ্যাপ্লাই করেও দেখিয়ে দিচ্ছি। মেথির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু এর গুণাগুণ অনেকেরই অজানা। মেথি দানা, যাকে ইংরেজিতে ফেনোগ্রিক সিড বলা হয়, মেথি ঔষধি গুণে সমৃদ্ধ। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম, নিকোটিনিক অ্যাসিড, লেসিথিন। মেথি আমাদের চুলের অনেক সমস্যার সমাধান করে, যেমন কম বয়সে চুল পেকে যাওয়া থেকে রক্ষা পেতে, চুলের বৃদ্ধিতে, খুশকি দূরীকরণ সহ আরো অনেক ক্ষেত্রে মেথির ব্যবহার হয়ে থাকে। মেথি হেয়ার প্যাক আমাদের চুলের অনেক সমস্যার সমাধান করে, যেমন চুল পড়া বন্ধ করতে সাহায্য করে, আগা ফাটার সমস্যা দূর করতে সাহায্য করে, চুলের ঘনত্ব বৃদ্ধিতে সাহায্য করে, চুল স্বাস্থ্য উজ্জ্বল করতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, অকালে চুল পাকা থেকে রক্ষা পাওয়া যায় এই মেথি হেয়ার প্যাক ব্যবহারের ফলে। আগের তুলনায় চুলের রুক্ষতা কমে, তাতে কোমলীয়তা ফিরে আনতে সাহায্য করে। মেথি হেয়ার প্যাক ব্যবহারের ফলে স্ক্যাল্পের চুলকানি কমে ও খুশকি থেকে মুক্তি পাওয়া যায়। মেথিতে যাদের অ্যালার্জি রয়েছে তাদের জন্য এই হেয়ার প্যাকটি উপযোগী নাও হতে পারে। মেথি হেয়ার প্যাক তৈরি করার জন্য আমি এখানে মেথি পাউডার ইউজ করছি। আমি এখানে একটি ডিম ইউজ করছি। আমি এখানে এক চা চামচের মতো মধু ইউজ করব। এই হেয়ার প্যাকের জন্য আর একটি ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টক দই। আমি এখানে এক কাপ পরিমাণ টক দই ইউজ করছি। এই প্যাককে অয়েল অ্যাড করতে যাচ্ছি। আমি এখানে আমার DIY অনিয়নটে হেয়ার অয়েল অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারেন। আর আপনারা যদি আমার DIY অনিয়নটে হেয়ার অয়েলের ভিডিওটি দেখতে চান তাহলে আমি এর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে আমার এই অনিয়নটে হেয়ার অয়েলের ভিডিওটি দেখে নিতে পারবেন। আছে আমাদের মেথি হেয়ার প্যাক। এই হেয়ার প্যাকটি আমাদের হেয়ারে এক ঘন্টার মতো রাখবো। এরপর নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে শ্যাম্পু অ্যাপ্লাই করব। তাহলে এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই হেয়ার প্যাকটি হেয়ারে অ্যাপ্লাই করতে হয়।
আমার এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আবার আমার পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।